হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সব এগিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো কলেজ অ্যাডমিশন দু হাজার চব্বিশ সেটা ডাবলু বি সিএপির আন্ডারে আসছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আন্ডারে আসছে এবং এই ডাব্লু বি সিএপির অধীনস্থ ইউনিভার্সিটি ওয়াইজ কোন কোন কলেজগুলো রয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছি পর পর অনেক কড় ইউনিভার্সিটি অলরেডি শেয়ার করে দিচ্ছি এখন শেয়ার করছি কাজী নজরুল ইউনিভার্সিটি বা কেএনইউ পশ্চিম বর্ধমানে অবস্থিত কেএনইউ অধীনস্থ কোন কলেজগুলো আপনারা এই ডাব্লিউ বি সিএপি পোর্টালে পেয়ে যাবেন অর্থাৎ যে কলেজগুলোর নাম আমি আজকে শেয়ার করব না তাদের কিন্তু আপনাদের আলাদাভাবে ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল করতে হবে আর যাদের আমি আজকে নামটা শেয়ার করছি তাদের কিন্তু আলাদাভাবে কোথাও আর কোনো পোর্টালে যেতে হবে না একটাই পোর্টাল ডাব্লিউ বিসিএপি বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল সেখানে গিয়েই কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন এবং সেখানে একটাই ওয়েবসাইটে পঁচিশটা কলেজের নাম পরপর রাখা যায় আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কারণ আমি আপনাদের টোটাল লিস্ট বলে দিচ্ছি যে ডাবলিবিসিএপির অধীনস্থ কারা থাকবে কেএনইউ কলেজগুলো এবং তার সাথে আপনারা কিন্তু এক থেকে পঁচিশ নম্বর অবধি কোন কলেজগুলোকে রাখতে চাইছেন সেইভাবে লিস্ট আউট করে রাখবেন ধরুন প্রথম টপ টেন যে কলেজগুলো রাখতে চাইছেন তার একটা লিস্ট করবেন তার পরবর্তী আপনি টপ টোয়েন্টি ফাইভ কাকে রাখতে চাইছেন তার একটা লিস্ট করবেন অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে লাস্ট অপশান আপনাকে দেবে যে এইবারে আপনি আপনার প্রেফারেন্স রাখুন ধরুন আপনি আজকের একটা কলেজকে এক নম্বর রাখতে চাইছেন তাহলে তাকে এক নম্বর রাখবেন দুই তিন চার পাঁচ পরপর এইভাবে প্রেফারেন্স রাখলেন এতে কি সুবিধা হবে মেরিট লিস্ট কিন্তু সেরকমই আসবে কোনো কলেজকে ভুল করে তো আপনি যদি এক নম্বর করে দিলেন আর সেই কলেজে আপনি চান্স পেলেন ভর্তি হলেন না পরে কিন্তু না এদিকে আপনি কিছু পরের দিকে লাস্টের দিকে যেখানে নাম রেখেছিলেন সেই কলেজ চান্স পেলে অটো আপগ্রেডেশনের সুবিধা আছে তো চলুন দেখে নিচ্ছি কেউ অ্যাফিলিয়েটেড কোন কলেজগুলো ডাবলিউ বি সিএপির অধীনস্থ দু সালে ভর্তি হতে চলেছে এবং যে ভর্তি সাধারণত জুন মাসের লাস্টের থেকে শুরু হবে প্রথমত যেটা শুরু করছে সেটা হচ্ছে আসানসোল গার্লস কলেজ পশ্চিম বর্ধমান এটা আপনারা ডাব্লিউ বি সিএপির অধীনস্থ পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন বানবরী লাল কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামি কলেজ কে অধীনস্থ অধীনস্থ বালুটিয়া কলেজ এরা কিন্তু আজকে আমাদের ডাব্লু বি সিএপির অধীনস্থই থাকবে তার ফলে এদের আলাদা করে আর ফর্ম ফিল করতে হবে না তারপরে পেয়ে যাচ্ছেন বিধানচন্দ্র কলেজ পশ্চিম বর্ধমান তারপরে চলে এসেছে আরও একটি নামী কলেজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ অত্যন্ত নামি কলেজ এবং এই টপ কলেজে কিন্তু আপনাদের ডাব্লু বি সি এপির থাকছে তারপরে চলে এসছে দেশবন্ধু মহাবিদ্যালয় তারপরে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর ওমেন্স কলেজ তারপরে রয়েছে কাজ কাজী নজরুল ইসলাম মহাবিদ্যালয় তারপরে আপনি কাজী নজরুল ইউনিভার্সিটির নিজস্ব ডিপার্টমেন্ট পাবেন অর্থাৎ কেএনইউ ডিপার্টমেন্টের আন্ডারে যে কোর্সগুলো আজকে হয়ে থাকে নিজস্ব ক্যাম্পাসে যে কোর্সগুলো হয় তে সেই কোর্সগুলো কিন্তু আপনারা এই ডাব্লিউ সিএপির আন্ডারেই ফর্ম ফিল আপ করতে হবে সেখানে অ্যাডমিশন নিতে গেলে কাজী নজরুল ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস তারপরে পেয়ে যাচ্ছেন আপনি খান্দ্রা কলেজ পেয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমান তারপরে পেয়ে যাচ্ছেন আপনি কুলটি কলেজ পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন আপনি মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন আপনি পাণ্ডবেশ্বর কলেজ পেয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমান তারপরে আসছে রায়গঞ্জ গার্লস কলেজ এটা আপনি পশ্চিম বর্ধমান এটাও কিন্তু ডাব্লিউ বি আন্ডারে থাকবে তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ কলেজ যেটা হচ্ছে ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজ পশ্চিম বর্ধমান আমি যে এই কলেজগুলোর নাম শেয়ার করলাম এই এই কটা কলেজই কিন্তু ডাব্লু বিসিএপির আন্ডারে কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ থাকতে চলেছে এর বাইরে যে কলেজগুলো রয়েছে তাদের আলাদা আলাদা ফর্ম ফিল আপ হচ্ছে পরবর্তী আরও একটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে আসছে এবং এই যে কলেজগুলো বললাম এর মধ্যে কোন কলেজগুলোর প্রপার ইন টোটাল ইনফরমেশান দরকার দু সালে যে ভর্তি প্রসিডিওর কী হতে চলেছে কি মিনিমাম তার যোগ্যতা লাগছে কত টাকা খরচা লাগছে যদি জানতে চান কমেন্ট সেকশানে জানাবেন আমি শেয়ার করে ভালো থাকবেন ইউনিভার্সিটি ডাবল নিয়ে চলে আসি স্টেট ইউনিভার্সিটি ভালো থাকবেন বেস্ট অফ